বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নিয়ামত। প্রিয় দর্শক, অসংখ্য ডিম দিছে আমাদের আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ। এগুলো কালকে আমরা হরমোন দিয়েছি, অসংখ্য ডিম আছে। যে ডিমগুলা পানির নিচে কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা দেখেন, যে দুই চারটা দেখান যে প্রিয় দর্শক সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে হবে না, এটা অনুর্বর ডিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাঝবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমরা কালকে মাছের ব্রিডিং দেখাইছিলাম আপনাদেরকে, আমরা যখন যেটা করি সেটাই আপনাদের সামনে শেয়ার করি এবং আপনাদেরকে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করি। আজকে যে তথ্যটা দিতে চাচ্ছি আমি, আমার এই যে সহজ পদ্ধতিতে অল্প খরচে যে হ্যাচারি টেকনোলজি, সেটা আপনাদের সামনে তুলে দেবো। কালকে আমরা কিছু ব্রুড মাছ ধরছি, ধরার ভিডিও আপনাদের সামনে তুলে দিছি, যখন আমরা হরমোন দিছি তখনকারও একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমাদের এই সকালে আমি মাছগুলো যখন ধরে দেবো, আমরা কৃষি ফার্মে থাকি আপনারা জানেন, সেটা আপনাদেরকে দেখা সম্ভব হয়নি, কিন্তু যে ডিমটা দিচ্ছে প্রিয় দর্শক, আসুন দেখা যাক আমাদের ভিয়েতনামি কুয়েত যে ডিম। আমি বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহর নিয়ামত। প্রিয় দর্শক, এখানে দেখুন আমাদের ডিম ফাটিল হয়ে গেছে, এখানে অসংখ্য ডিম দিছে আমাদের আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ। সেই মালিকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। যে ডিমটা দেখেন, এখানে লক্ষ লক্ষ ডিম আছে। আসলে অল্প কিছু মাছ থেকে আমরা কিছু ডিম কালেক্ট করছিলাম, ইনশাল্লাহ প্রতিটা ডিম আমাদের উর্বর ডিম দেখুন, এবং সমপরিমাণ ডিম ইনশাল্লাহ। এত ডিম দিছে যেটা আমরা চিন্তা করতে পারবেন না আপনারা। আমি আবার দেখাই যে কোনো জায়গা থেকে, দেখুন অসংখ্য ডিম এখানে। এই ডিম কিন্তু এই যে স্টিলের মতোই, অসংখ্য ডিম আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এটা কালকে সকালবেলা আমরা রেনু আপনাদেরকে দেখাতে সক্ষম হব, যদি মালিক চায়, মালিক যদি রাজি খুশি থাকে। প্রিয় দর্শক, মাছ চাষে আমরা আপনাদেরকে যখন আমন্ত্রণ জানাইছিলাম, সেটা হলো মাছের পোনা নিয়ে। মাছের পোনা যদি ভালো না হয়, মাছ চাষের মূল জাদু এবং মন্ত্রটা হলো মাছের পোনা। তাই মাছের পোনাগুলো আপনারা নিজেরা যেন তৈরি করতে পারেন, এবং নিজেদের মাছগুলো নিজেরা করলে আমরা অনেক উপকৃত হব, এবং আপনারা মানসম্মত পোনা যেন নিজেরা চিনতে পারেন। এরই লক্ষ্যে কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপনা করি। এটা আমাদের কুয়ে, এবং সেই মাছ আপনাদেরকে দেখাবো। আসুন প্রিয় দর্শক, এখানে আমি আপনাদেরকে শিং মাছের কিছু ডিম দেখার চেষ্টা করতেছি। শিঙের ডিমগুলো আসলে ধরতে গেলে আস্তে করে ধরতে হয় প্রিয় দর্শক। আসলে শিং মাছের ডিম দেখুন, অসংখ্য ডিম আছে আমাদের। ডিমগুলোতে মোটামুটি বাচ্চা হয়েছে আপনারা দেখুন। এগুলো কালকে আমরা হরমোন দিয়েছি, অসংখ্য ডিম আছে। যে ডিমগুলো পানির নিচে কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা দেখুন, এবং এতে এগুলো উর্বর। আর ওই যে দুই চারটা দেখান যে প্রিয় দর্শক সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে হবে না, এটা অনুর্বর ডিম। আলহামদুলিল্লাহ আমি যেটা দেখতেছি খুবই সুন্দর, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আবারও আসলে ডিমগুলো ধরা অত্যন্ত কঠিন হয়, যেটুকু ধরতে পারতেছি দেখুন পানির নিচে। আল্লাহ রহমত, এগুলো কালকে ফুটবে দেখুন কী পরিমাণ ডিম। এই সাইডে দেখেন, এগুলো পানির বোলান ফেলে, এগুলো ভাসমান জিনিস। প্রচুর পরিমাণ ডিম আল্লাহ দিছে শিং মাছের, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নিজের মাছ বাড়ির ব্রোড থেকে নিজেরাই শিঙের ডিমগুলো আমরা উৎপাদন করতে সক্ষম হচ্ছি। আপনারা দেখুন এত পরিমাণ ডিম আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে রাজি এবং খুশি যে অল্প খরচেও মাছ তৈরি করা যায়। এই টেকনোলজিটা কিন্তু প্রিয় দর্শক আপনারা জানেন, সেটা কালকে মাছ বাড়ি নকল করার মতো বলবে আমি করছি, এটা আমাদেরই তো, সেটা নয়। আমরা পরিশ্রম করে কিছু করি এবং আমরা আপনাদের সামনে সেটা উপস্থাপনা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে করবেন, এবং যদি আপনারা কারো পোনা মনসম্মত লাগে, অনেক ভাই এবং অনেক বোন আমাকে পোনা নেওয়ার জন্য ইয়া করছেন, আমি কোনো ফোন নাম্বার সেভ করি নাই। আজ থেকে আমাদের মাছ বাড়ির কার্যক্রম চলমান, আপনারা চাইলে আমরা এই পোনা সারা দেশ ডেলিভারিও দিতে পারবো, এবং আমরা আমাদের জন্য যেটা করছি সেটাও আমাদের 50 শতকে হাপা সিস্টেমে হাপায় রেনু চাষ, ইনশাল্লাহ এই রেনুই যাবে, এবং সেখান থেকে আমরা মাছ চাষ করে আবার এই হাউজে নিয়ে আসে এখানে ধানি পোনা করব। এখানে এক মাস রাখার পর সেগুলো আমরা আবার পুকুরে কনভার্ট করব। আমরা রিসার্কুলার সিস্টেমে মাছগুলো সবসময় মুভমেন্ট করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আসলে রোজার মাস বেশি কিছু আজ বলতে চাচ্ছি না। আপনারা সবাই রোজা করবেন,
মুসলিম উম্মার জন্য রোজা আমাদের জন্য একটা অত্যন্ত গুণামাপের মাস। এই মাসে প্রতিটা মুসলমানকে যেন আল্লাহ তার তাকওয়া উপর চলার তৌফিক দেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা মুসলমান হালাল রুজি রেজেকের যেন আল্লাহ পাক ব্যবস্থা করে আমরা যেন হালালের পথে চলতে পারি এবং হালাল রুজি এবং রেজেকের মধ্যে অনেক বরকত আছে এবং এই বরকত থেকে যেন আল্লাহ আমাদের বঞ্চিত না করে। আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত।